এই ভন্টি, আমার আপনাকে মনে হয় সে যে বর্ণনাটা দিলেন যেভাবে তাকে মানে কি মানে একটা জিনিসকে মেনশন করে পুরুষের ইয়ের সাথে, তাকে এটা চুষতে বলা হলো, তাকে বলা হলো যে কথাগুলো আমি আমার মুখ দিয়ে রিপিট করতে চাই না, এই কথাগুলো একজন নারী এতটা সেন্সর করার পরেও যদি এতটুকু বলে, এটা কি এই জায়গাতে সীমাবদ্ধ থাকা উচিত? কোথায় আজকে আপনার মাসুদা ভাটিয়া, কোথায় আজকে আপনার সুলতানা কামালরা, আজকে কিসের নারীর ক্ষমতায়ন, কিসের আমার দেশের মানে মাননীয় সংসদের স্পিকার নারী, কোথায় আমার শিক্ষামন্ত্রী নারী, কোথায় আমার মাননীয় প্রধানমন্ত্রী নারী? তো তার জন্য কেউ মানববন্ধন করছে না? আজকে তো মুন্নি সাহারা কোথায়? কোথায় আজকে মুন্নি সাহাদের সেই নারী প্রেম, নারী নেতৃত্ব? বিবেক নাই আমাদের শিক্ষামন্ত্রীর? বিবেক নাই, উনিও তো নারী, ওনার বিবেকে একবারও জাগ্রত হয় না? তো লজ্জিত, আমি অত্যন্ত বিব্রত জনাব নজিব আকবর সাহেবের বক্তব্যে। উনি যেভাবে কথাটাকে সংবাদপত্রে প্রত্যেকটা মানে ছাত্রলীগের পদ পদবী সহ যে জিনিসটা উল্লেখিত হলো, যেখানে তার বিরুদ্ধে তাদের পদ পদবী উল্লেখ করে অভিযোগ করা হলো, উনি বলতেছেন ছাত্রলীগের নামধারী। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র, এটাই হলো দেশের ধ্বংস, এটাই হলো একের পর এক ঘটনা ঘটে যাওয়ার মূল প্যাট্রোনাইজেশন, পৃষ্ঠপোষকতা। কারণ তারা দেখছেন যে তাদের দলের বা তাদের মতাদর্শের লোকজন তাদের এই কর্মকাণ্ডকে অন্যের উপরে চাপিয়ে দেয়। এই জন্যই একদম সোজা বাক্যে, এক বাক্যে আমার মন্তব্য হলো, এই দলের যে ধরনের টপ টু বটম প্রত্যেকটি মানুষের মানসিকতা এরকম, তাদের ডিফেন্স করার মানসিকতা এরকম, তারা যখন কোনো কিছু ঘটবে কিছুর জন্য বলবে জামাতে ইসলামী, কিছুর জন্য বলবে বিএনপি, কিছুর জন্য বলবে রাজাকারদের কাজ, কিছুতে বলবে ছাত্র নামধারীদের কাজ, অছাত্রদের কাজ, সবকিছু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যারা এই ধরনের কথা বলে তাদের ছাত্র সংগঠনকে অথবা তাদের দলীয় অন্য কোনো ঘটনায়ও তারা একটা ডিপেন্ড করতে চায়, ক্যাসিনো ব্যবসা ডিপেন্ড করতে চায়, যুবলীগের রাজনীতি ডিপেন্ড করতে চায়, তাদের কাছ থেকে জাতি ইচ্ছে বেশি কিছু আশা করে না। সুতরাং আমি ওনাকে অনেক প্রাজ্ঞ একজন মানুষ মনে করেছি বা মানে ভাবি, আমি ওনার কাছ থেকে যেহেতু ভাবি আমি এটা ওনার কাছ থেকে আশা করি নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো একটা জিনিস বলে রাখি, জনাব পলাশ চৌধুরী ছাত্রলীগ সংগঠন হিসেবে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে, যারা দোষী ছিল তাদেরকে বহিষ্কার করেছে এবং আইনি ভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মোটামুটি সরকারের পক্ষ থেকে বিষয়গুলোকে স্পষ্ট করা হয়েছে, আদালতের নির্দেশ দেওয়া হয়েছে যেন সেই অন্তরাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয় এবং সেটিও বাস্তবায়ন করা হয়েছে। মোটামুটি এই পর্যায়ে সরকারের অবস্থানও আছে এবং সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা কি এটা কোনো সাফিসিয়েন্ট কোনো বিষয় হলো না? যে পরিমাণ আমাদের এই ভন্টি এই যে পরিখাতুন যা বর্ণনা দিল, আপনার কাছে কি মনে হয় জাতির কাছে জাতি কি এটা মানবে? এটা কি যথেষ্ট? আর এটা কি আমি একটা বহিষ্কার করে দিলাম, দুদিন পরে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিলাম, হ্যাঁ এরপরে এই নাটক নাটক খেলা, এই তদন্ত তদন্ত কমিটি খেলা, কিসের তদন্ত? কেন তদন্ত করবো? এটা তো অভিযোগ প্রমাণিত, আপনার ভাইস চ্যান্সেলরের কাছে অভিযোগ দেওয়া হয়েছে, উনি সেটা পুলিশের কাছে দেওয়ার কথা, পুলিশ সেটা মামলা হিসাবে গ্রহণ করার কথা, পুলিশ কাছে সেখানে ফুটেজ আছে, ভুক্তভোগী তার স্টেটমেন্ট আছে। এই মানে মেয়েটি, এই ভন্টি, আমার আপনাকে মনে হয় সে যে বর্ণনাটা দিলেন যেভাবে তাকে মানে কি মানে একটা জিনিসকে মেনশন করে পুরুষের ইয়ের সাথে, তাকে এটা চুষতে বলা হলো, তাকে বলা হলো যে কথাগুলো আমি আমার মুখ দিয়ে রিপিট করতে চাই না, এই কথাগুলো একজন নারী এতটা সেন্সর করার পরেও যদি এতটুকু বলে, এটা কি এই জায়গাতে সীমাবদ্ধ থাকা উচিত? কোথায় আজকে আপনার মাসুদা ভাটিয়া, কোথায় আজকে আপনার সুলতানা কামালরা, আজকে কিসের নারীর ক্ষমতায়ন, কিসের আমার দেশের মানে মাননীয় সংসদের স্পিকার নারী, কোথায় আমার শিক্ষামন্ত্রী নারী, কোথায় আমার মাননীয় প্রধানমন্ত্রী নারী, কোথায় আমার বিরোধী দলীয় নেত্রী নারী? আজকের এই কথার পর সেখানে সবার প্রত্যেকের বিবেক স্তব্ধ হয়ে যাওয়ার কথা। সেখানে শুধু আপনি বলছেন যে এই একটা তদন্ত কমিটি করতে দিল, ছাত্রলীগ তাকে বহিষ্কার করলো, তুলু তুলু করলো, এই ছাত্রলীগের বহিষ্কার নাটক আমরা তো ছাত্রলীগে কেন, তাদের মাদার সংগঠনে তো আমরা দেখি, এই যে কদিন আগে কতজনকে তো আবার ফিরে নেওয়া হলো, কত অপকর্মের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়, দুদিন পরে আবার ফিরে নেওয়া হয়। এই নাটকে কি এই বনের ক্ষতিপূরণ? অন্তত আমি এটাকে এই এই ক্ষতিপূরণ হিসাবে আমি অতটুকুতে সন্তুষ্ট নয়। আদালত, আদালতে কি আদালত কৃষি তদন্তের কথা বলবেন? আদালতে তো ফুয়ামোটো মামলা নিয়েছেন, আদালতের দৃষ্টিতে আনা হয়েছে, আদালত বলেছেন, আদালত বলতে হবে কেন? আমাদের বিবেক নাই, আমাদের শিক্ষামন্ত্রীর বিবেক নাই, উনিও তো নারী, ওনার বিবেকে একবারে জাগ্রত হয় না? উনি আজকে আপনার এই অনুষ্ঠান দেখার পর আমার কথা হলো আগামী 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেওয়া উচিত। এই অন্তরা নামের এই তথাকথিত, এগুলো তো ছাত্রনেত্রী না, কিসের আওয়ামী লীগের ছাত্রনেত্রী?
কোথায় আওয়ামী লীগের ছাত্র নেত্রী? আওয়ামী লীগের ছাত্রলীগের নেত্রীরা গরু চুরির মামলায় আসামি হয়, গরু চুরি করে তারা ছাত্রলীগ, কিসের ছাত্রলীগ, কে কাকে বহিষ্কার করে? দুইজন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 900 টাকা পুলিশ সাথে চাঁদাবাজি করে গিয়ে গ্রেপ্তার হয়েছে, এটা হলো আজকে সংবাদ, সকল মিডিয়ায় আছে। যেখানে বই কিনতে আসছিল বই মেলাতে, সেখানে আটকে তাদেরকে পথ আটকে তাদের কাছ থেকে 900 টাকা চাঁদাবাজি করা হয়েছে, এবং দুইজনেই মানে দুইটি বড় হলের, হ্যাঁ দুইজনে দুইটি বড় হলের ভাইস মানে ভিপি সহসভাপতি পদমর্যাদার, তারা 900 টাকা চাঁদাবাজি করে, কেউ গরু চুরি করে, তারপরে শিবিরকে বলা হয় রক কাটা। আজকে বরগুনায় এক ছাত্রলীগ নেতা আরেক ছাত্রলীগ নেতা পায়ে রক কেটে দিয়েছে, আজকের সংবাদ। আমি প্রথম আলোকে উদ্ধৃত দিয়ে আপনাকে বলছি, তাহলে আপনি ছাত্রলীগ, আপনি ওই যে ওই ঘটনা আজকে দেখলাম, মইনুল হোসেন সাহেব কোথায় কোন টক শোতে, আমি আপনাকে অতটুকু ভাবতে চাই, উনি বলেও নাই, আমি আপনাকে এই এই চরিত্রহীন ভাবতে চাই, এই কথার জন্য, এই যে মানে তোপজ্জল হোসেন মানিক মিয়া যিনি সাংবাদিকতার পথিকৃ, স্বাধীনতার অন্যতম সংগঠক, ওনার ছেলে মাটিতে ঘুমাতে হয়েছে, কই আজকে তো তার জন্য কেউ মানববন্ধন করছে না, আজকে তো মুন্নি সাহারা কোথায়, কোথায় আজকে মুন্নি সাহাদের সেই নারী প্রেম, নারী নেতৃত্ব? আপনাকে ধন্যবাদ, আমাদেরকে যারা পলাশ চৌধুরী ছাত্রলীগের পক্ষ থেকে যে ধরনের ভূমিকা আমরা এখন দেখতে পাচ্ছি চতুর্দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, কিন্তু পাশাপাশি আমি যদি পার্টিকুলারলি পরীক্ষাতনের কথা বলি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আজকের একটি বিজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগ অনেক নেতাকর্মীদের, বিশেষ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কার করেছে, আমাদের কাছে এসছে সেই প্রজ্ঞাপনটা, আমাদের কাছে এসছে, এই ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? অপরদিকে পরীক্ষাতনের যে স্টেটমেন্ট দেখলাম, এই পর্যায়ের অন্যায়ের যিনি নির্যাতনকারী তাকে কি শুধুমাত্র বহিষ্কারটা কি আপনি যথেষ্ট মনে করেন কিনা, এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার এখনো পর্যন্ত করা হয়নি, এ ধরনের প্রশ্ন তুলছে পলাশ চৌধুরী, আপনি কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন রাতের বেলা আমাদের কাটতে হলো ছাত্রলীগের ঝাড়ি খেয়ে, আর দিনের বেলা বারবার সালাম মানে কুর্নিশ করে করে ক্যাম্পাসে চলতে হতো, সালাম ভাই সালাম ভাই, হ্যাঁ এইভাবে চলতে হতো। এবং যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন 3-4টা গ্রুপ এসে আমাদেরকে ছাত্রলীগের গ্রুপ, অন্য গ্রুপের তো বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ নাই, কারণ অন্য গ্রুপ আপনার হলো স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই তাদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ নাই, তারা এসে আমাদের টানাটানি করতো যে কে কোন গ্রুপে যাবে। এবং আপনি যদি কোনো গ্রুপ আপনার সঙ্গে আপনাকে কাছে নিয়ে গল্প করে তাহলে আরেক গ্রুপ আবার আপনাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে যে তুই ওই গ্রুপের সঙ্গে গল্প করলি।